আজকের রেসিপি হলো বেগুন দিয়ে অক্টোপাস ডিজাইনের রেসিপি করে নিলাম। এখানে লম্বা চারটি বেগুন নিয়ে নিয়েছি, এগুলো সুন্দর করে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখতে প্রায় অনেকটা অক্টোপাসের মতো হবে। দেখুন, সবগুলো বেগুন আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিব পরিমাণ মতো বেসন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি, পানি দিয়ে মিক্স করে নিলাম। এবার একটা ডিম ভেঙে দেব। এবার আমি আরেকটা প্লেটে নিয়ে নেব ময়দা, পরিমাণ লবণ মিক্স করে নেব। এবার কাটা বেগুনগুলো আমি ভেষনে মাখিয়ে নিলাম, সবগুলো বেগুন আমি মাখিয়ে নেব। সবগুলো বেগুন আমি ভেষনটা মাখিয়ে নিয়েছি। এবার মাখানো বেগুনগুলো আমি ময়দার উপরও দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে, সব দিকে চারিপাশে ভালো করে ভেতরে মাখিয়ে নিলাম। এবার গরম তেলে ছেড়ে দেব। এটা দেখতে প্রায় অক্টোপাস স্টাইলের হয়ে গেছে, তাই এটার নাম দিলাম অক্টোপাস ডিজাইনের বেগুন রেসিপি। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আপনারাও বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি বাকিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। Thank you.